নতুন রাজা পেল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম দুই সেটে পিছিয়ে থাকলেও অবশেষে ঘুরে দাঁড়িয়ে দানিল মেডভেদেভকে 3-2 সেটে পরাজিত করে ইটালির ইয়ানিক সিনার। 22 বছর 165 দিনে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে ইটালির সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ডও করেন সিনার। আরও জানাচ্ছেন পরাগার মান। বিশ্ব টেনিসে যাদেরকে ভবিষ্যতের তারকা বলে চিহ্নিত করা হয় তাদের অন্যতম ইয়ানিক সিনার। রোববার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে 2 সেটে পিছিয়ে থেকেও দানিল মেদভেদেভকে হারান তিনি। জেতেন 3-6, 3-6, 6-4, 6-4 ও 6-3 গেমে। তাতে দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন চ্যাম্পিয়ন। শক্তিশালী ফোরহ্যান্ডের জন্য টেনিস দুনিয়ায় পরিচিতি ইটালির ইয়ানিক সিনারের। সেমিফাইনালে তিনি হারিয়েছিলেন নোভাক জোকোভিচকে। এদিকে তৃতীয় বাছাই মেদভেদেভ সেমিফাইনালে 2টি সেটে পিছিয়ে পড়েও জিতেছিলেন, কিন্তু ফাইনালে সুবিধা করতে পারেননি। ফাইনালে হলো তার উল্টো ফল। প্রথম 2 সেট জিতে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথে এগিয়ে থাকলেও ব্যর্থ রাশিয়ান তারকা, আটকাতে পারেননি সিনারকে। 6টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল উঠলেও 5টিতেই হারলেন মেদভেদেভ। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে 2টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম 2 সেট এগিয়ে থাকা সত্ত্বেও হারলেন মেদভেদেভ। অবশ্য ম্যাচের শুরু থেকে সিনারকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, কিন্তু মেদভেদেভের আক্রমণাত্মক খেলার কাছে তখনও কোনো জবাব ছিল না তার। পরে লম্বা লম্বা র্যালিতে মেদভেদেভকে টেক্কা দিয়ে পরের 3টি সেট জিতে ইতিহাস করেন ইয়ানিক সিনার। দুর্দান্ত খেলা দেখে টেনিস বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন র্যাকেট হাতে আগামী দিনে বিশ্বকে শাসন করবেন সিনার। পরাগমন, এটিএন বাংলা।